হ্যালো বন্ধুরা, আজ আমরা ফুড এসআই এবং ডাব্লিউবি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এবং এসএসসি জিডি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা একটা প্র্যাকটিস সেট প্রস্তুত রেখেছি। তো আমাদের আজকে প্র্যাকটিস সেট নম্বর 6। তো তোমরা আমাদের সাথে সাথে অ্যান্সারগুলো করতে থাকো এবং তোমার কত স্কোর হচ্ছে তোমরা দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। তো প্রথম প্রশ্ন রয়েছে, ইলেকট্রিক সুইচ তৈরিতে কোন পলিমার ব্যবহৃত হয়? এ বেকেলাইট, বি থিওডোলাইট, সি পার্থেনিয়াম, ডি নিসাও। তো সঠিক উত্তর বন্ধুরা করতে থাকো তোমরা। এর সঠিক উত্তর হবে বেকেলাইট। বেকেলাইট। প্রশ্ন নম্বর 2, সম্প্রতি ভারতের কোন রাজ্য বৃহত্তম সোলার উদ্যান চালু করল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ ত্রিপুরা, বি রাজস্থান, সি কর্ণাটক, ডি মহারাষ্ট্র। এর সঠিক উত্তর তোমরা করো। এর সঠিক উত্তর হবে সি কর্ণাটক। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির পদ বাতিল পদ সর্বাধিক কত সময়ের জন্য শূন্য থাকতে পারে? এ 1.5 মাস, 6 সপ্তাহ, সি 6 মাস, ডি 15 দিন। এর উত্তর হবে 6 মাস। সর্বাধিক 6 মাস রাষ্ট্রপতি পদ থেকে শূন্য থাকতে পারে। আর এবং শূন্য থাকার সময় উপরাষ্ট্রপতি সেই কাজগুলো এবং আধিকারিক হিসেবে কাজটাকে পালন করতে থাকে। 4 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে বিন কাসিম ভারত আক্রমণ করেন? এ 812 খ্রিস্টাব্দে, বি 712 খ্রিস্টাব্দে, সি 1000 খ্রিস্টাব্দে, ডি 1192 খ্রিস্টাব্দে। তো করো তোমরা কোন উত্তরটা হবে। এর সঠিক উত্তর হবে 712 খ্রিস্টাব্দে। মুহাম্মদ বিন কাসিম প্রথমে সিন্ধু প্রদেশে আসে। সিন্ধু প্রদেশ, সিন্ধু আক্রমণ করেছিল। তখন সিন্ধু রাজা ছিল তাহের। তাকে পরাজিত করে ভারতবর্ষে ইসলামী শাসন সূচনা ঘটে। 5 নম্বর প্রশ্ন, ভারতের বিখ্যাত কুমির প্রকল্প ভিতরকণিকা অবস্থিত কোন রাজ্যে? এ তামিলনাড়ু, বি কেরল, সি কর্ণাটক, ডি উড়িষ্যা। তো ভিতরকণিকা একটা হচ্ছে কি ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য। তো এর উত্তর হবে উড়িষ্যা। আর পশ্চিমবঙ্গের যে ম্যানগ্রোভ অরণ্য সেটা হচ্ছে সুন্দরবন। আর এটা হচ্ছে ভিতরকণিকা একটা ম্যানগ্রোভ অরণ্য, এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। সি। 6 নম্বর প্রশ্ন, পেরি তৃণভূমি অবস্থিত? এ উত্তর আমেরিকায়, বি দক্ষিণ আমেরিকায়, সি অস্ট্রেলিয়ায়, ডি রাশিয়ায়। উত্তর করতে থাকো তোমরা। এর উত্তর হবে উত্তর আমেরিকায়। তো পেরি একটি তৃণভূমি। আমরা তৃণভূমিকে দুভাগে ভাগ করি, একটি ক্রান্তীয় তৃণভূমি, একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি। যেমন দক্ষিণ আমেরিকায় যে তৃণভূমি, ক্রান্তীয় তৃণভূমি, নাতিশীতোষ্ণ তৃণভূমি, সেটা পাম্পাস নামে পরিচিত। পাম্পাস। অস্ট্রেলিয়ায় কি নামে পরিচিত? অস্ট্রেলিয়া হচ্ছে ডাউন্স নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকায় সেটা হচ্ছে ভেল্ড। রাশিয়ায় যেটা স্টেপ তৃণভূমি রয়েছে। 7 নম্বর প্রশ্ন, কোন বাম্ভ নেতা বাম্ভ ধর্মসভায় সংকীর্তন যুক্ত করেছিলেন? এ মহর্ষি দেবেন্দ্রনাথ, বি অক্ষয় কুমার দত্ত, সি কেশব চন্দ্র সেন, ডি শিবনাথ শাস্ত্রী। এর সঠিক উত্তর হবে, করো তোমরা সঠিক উত্তর, দেবেন্দ্রনাথ না কেশবচন্দ্র না অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর হবে কেশবচন্দ্র। এই কেশবচন্দ্র আর দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে মতবিরোধ হওয়ার কারণে এই বাম্ভ সমাজ দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, একটা ভারতীয় বাম্ভ সমাজ বা সাধারণ বাম্ভ সমাজ, এবং এই কেশবচন্দ্র পরবর্তীকালে নববিধান বাম্ভ সমাজ প্রতিষ্ঠা করে। নববিধান। আর কেশবচন্দ্রকে বা দেবেন্দ্রনাথ ঠাকুর একটি উপাধি দিয়েছিলেন, যেটা আগের ভিডিওতে আমরা বলছি, সেটা হচ্ছে ব্রহ্মনন্দ। ব্রহ্মনন্দ। প্রশ্ন ৮, মত্তবিলাস প্রহসন কোন ভাষায় রচিত? অপশান এ তামিল, বি সংস্কৃত, সি তেলুগু, ডি কন্নড়। উত্তর করতে থাকো। এর সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষায়। এটি মহেন্দ্র বর্মনের লেখা। ডি, ডিসেন্ট্রালাইজেশন এর পদক্ষেপ নেওয়া হয় কোন পরিকল্পনায়? এ পঞ্চম, বি নবম, সি সপ্তম, ডি তৃতীয়। উত্তর করতে থাকো তোমরা। এর সঠিক উত্তর হবে সপ্তম। ১০, ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? এ হাইড্রোক্লোরিক অ্যাসিড, বি নাইট্রিক অ্যাসিড, সি অ্যাসিটিক অ্যাসিড, ডি সালফিউরিক অ্যাসিড। উত্তর করো তোমরা। এর সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল, ডি, সি আছে টেকোফেরল এবং এ থিয়ামিন। তো সি এর রাসায়নিক নাম কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। যেমন এটা হচ্ছে ডিএ, ভিটামিন ডি এর রাসায়নিক হচ্ছে ক্যালসিফেরল, যার ফলে শিশুদের রিকেট এবং বড়দের অস্ট্রোম্যালিশিয়া রোগটা হয়। থিয়ামিন হচ্ছে বি কমপ্লেক্সে একটা ভিটামিন, যার ফলে ভিটামিন B1, এবং টেকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম, আর ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ১২ প্রশ্ন, বিজয় স্তম্ভ টাওয়ার অফ ভিক্টোরি অবস্থিত কোন স্থানে? এ জয়পুর, বি যোধপুর, সি জয়সলমীর, সি চিতোর। এটা উত্তর হবে আমাদের চিতোর। তো এটা রাজস্থানের একটা জায়গা, রাজস্থানের মধ্যে পড়ছে জয়পুর, যোধপুর। হ্যাঁ। ১৩ প্রশ্ন, ভারতের মরুভূমি বিস্তার করছে যে শহর? তো এগুলো প্রতিটি রাজস্থানের শহর রয়েছে, জয়পুর, যোধপুর, বিকানি এবং সবকটি। তোমরা বলো উত্তর কোনটা হবে? উত্তর হবে এটা সবকটি।